সুপারস্টার ইলিয়াস কাঞ্চন বেঙ্গলি ফিল্মের একজন ভার্সেটাইল অ্যাক্টরের নাম এবং আজকের ভিডিওটা অত্যন্ত স্পেশাল এবং আজকে আমরা ফার্স্ট এপিসোডে তার থেকে সিনিয়র পাঁচজন নায়িকা এবং এই পাঁচজন নায়িকার সঙ্গে তার প্রথম কোন সিনেমাটা ছিল এবং সেই সিনেমাগুলোর বক্স অফিস ভার্ডিক্ট এক্স্যাক্টলি কী ছিল এই পাঁচ নায়িকার সঙ্গে এবং পরবর্তীতে আমরা ধাপে ধাপে তার ক্যারিয়ারের আমরা যখন নেক্সট জেনারেশনের নায়িকাদের নিয়ে কথা বলবো তারপরে আরও একটা জেনারেশন নিয়ে কথা বলবো আমরা ধাপে ধাপে টপ ফাইভ হিরোইনদের সঙ্গে ইলিয়াস কাঞ্চনের তাদের সঙ্গে তার প্রথম যে সিনেমাটা ছিল সেটার টোটাল কাস্টিং বক্স অফিস ভার্ডিক্ট নিয়ে ফিল্মস্পায় আজকে খুবই স্পেশাল একটা আয়োজন এবং কোন পাঁচজন নায়িকা চমক হিসেবে রয়েছে এই পর্বে এটা আপনারা ভিডিওটি যখন স্টার্ট করতে যাব আমি ইন্টারভেলের পর করি তখন আপনারা জানতে পারবেন তো ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে আমি ইন্টারভেল বলতে আমি এখন স্টার্ট করে দিচ্ছি তো আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্মস্পায় চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস তো আজকে আমরা তার থেকে সিনিয়র পাঁচজন হিরোইনদের নিয়ে কথা বলবো এবং যে পাঁচজন হিরোইনের সঙ্গে তার প্রথম সিনেমার টোটাল কাস্টিং নির্মাতার নাম এবং বক্স অফিস ভার্ডিক্ট আপনারা জানতে পারবেন এবং এই পাঁচজন নায়িকা প্রত্যেকেই কিন্তু তার থেকে সিনিয়র অ্যান্ড এই পাঁচজন নায়িকার তালিকায় আমরা ফার্স্ট যাকে নিয়ে কথা বলবো শি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি শবনম এবং তিনি এমন একজন অভিনেত্রী এমন একজন নায়িকা যিনি একটা টাইমে বিট করে দিতেন ভারতীয় সিনেমা থেকে শুরু করে তিনি ইন্টারন্যাশনাল গ্লোবাল মানে গ্লোবাল হিরোইন ছিলেন অ্যান্ড তিনি কিন্তু পাকিস্তানে প্রচুর সিনেমা করেছেন তার ক্যারিয়ার গ্রাফ যদি আপনি লক্ষ্য করে যদি দেখেন যে পাকিস্তান থেকে একটা টাইমে তিনি বাংলাদেশেও কিন্তু রেগুলার কাজ করেন তো অনেকটা গ্যাপ দিয়ে কাজ করেন তো এই নায়িকার সঙ্গে ইলিয়াস কাঞ্চন ডেফিনেটলি হিরো হিরোইন হয়ে কাজ করবে না তো তার সঙ্গে ইলিয়াস কাঞ্চনের ফার্স্ট যে সিনেমাটা ছিল আমরা অ্যানালাইসিস করে দেখলাম সিনেমাটা 1989 6 অক্টোবর আসলো লিজেন্ডারি ডিরেক্টর সুভাষ দত্ত পরিচালিত একটি সিনেমা সহধর্মিনী এবং যেটাতে নায়করাজ রাজ্জাক শবনমের পাশাপাশি আমরা যে সিনেমাতে অ্যাক্টিং করতে দেখলাম ইলিয়াস কাঞ্চন দিতিকে অ্যান্ড এখানে ছিল জিনাত এবং ইলিয়াস কাঞ্চন দিতি কিন্তু এই পেয়ারটা কিন্তু পুরোদস্তুরভাবে লাইমলাইটে আসে কিন্তু এই সিনেমাটা থেকে সিনেমাটা তাদের অ্যাক্টিং পাশাপাশি সিনেমার যে গানগুলো ছিল প্রত্যেকটা গান বিশেষ করে টাইটেলটা রাখছে সুখের দিনও আমি তোমার দুঃখের দিনও আমি আমি জীবন সঙ্গিনী তোমার সহধর্মিনী আহ ওয়ান অফ দ্য বেস্ট সং এবং আসলে কী বলবো এই গানগুলো এই সিনেমাগুলো কিন্তু সমৃদ্ধ করেছে আমাদের এবং সহধর্মিনী যে সুপারহিট ফিল্ম তার মানে শবনমের সঙ্গে কিন্তু ইলিয়াস কাঞ্চন ফার্স্ট ফিল্ম এটা ছিল পরবর্তীতে তারা আরও কয়েকটা ফিল্ম করেছে কিন্তু সেটা যেগুলো সংখ্যায় কম এবার আমরা চলে যাবো তার পরবর্তী যে হিরোইনকে নিয়ে কথা বলবো শি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি আমরা সুচন্দাকে নিয়ে কথা বলবো যিনি লিজেন্ডারি ডিরেক্টর জহির রায়হানের ওয়াইফ অ্যান্ড ববিতা চম্পার বোন তো সুচন্দার সঙ্গে ইলিয়াস কাঞ্চনের সিনেমা গ্রাফ যদি আপনি যদি হিসাব করেন তাহলে থাকবে যে সিনেমাটা তো 1981 কলমিলতা যদিও ওখানে সুচন্দার কোনো ইফেক্টিভ ক্যারেক্টার ওরকমভাবে হয়তো আমরা দেখিনি বাট আমরা যদি আসি মানে পিওর যে সুচন্দার সঙ্গে ইলিয়াস কাঞ্চন প্রথম কোনো কাজ অ্যান্ড সেই কাজটা নিয়ে কথাবার্তা হচ্ছে লোকজনে সেই কাজটা নিয়ে কথা বলছে এবং খুবই আলোচনা হচ্ছে এটা হচ্ছে 1995 1995 সালের 22 নভেম্বর আসলো লিজেন্ডারি ডিরেক্টর শিবলী সাদিক পরিচালিত তিন কন্যা তো তিন বোনের গল্প দেখা হলো সুচন্দা চম্পা অ্যান্ড ববিতা তো এখানে আমরা ইলিয়াস কাঞ্চনকে চম্পার বিপরীতে দেখলাম অ্যান্ড সুচন্দাকে দেখেছিলাম প্রবীর মিত্রের ক্যারেক্টার বিপরীতে অ্যান্ড সোহেল রানার বিপরীতে আমরা দেখেছিলাম ববিতাকে তো চম্পা ছন্দা ববি তো আমরা তিন বোন তো গানগুলো বেশ জনপ্রিয়তা পায় এবং শিবলী সাদিকের একটা সাসপেন্স থ্রিল দিতে চেয়েছিল একটা টান টান উত্তেজনাপূর্ণ একটা সিনেমা ছিল এবং ইটি যে খুবই বড় ধরনের সাকসেসফুল ফিল্ম এবং এটা কিন্তু ওই ইয়ারের টপ 10 বিজনেস অফ ফিল্মের ভিতর ছিল এবং এটা একটা ব্লকবাস্টার ফিল্ম অ্যান্ড সুচন্দার সঙ্গে কিন্তু আমরা দেখলাম ক্যারিয়ার গ্রাফ আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে এই সিনেমাটা কিন্তু আমরা দেখলাম যে তার সঙ্গে কিন্তু ইলিয়াস কাঞ্চনের ফার্স্ট ফিল্ম এরপরেও তারা কয়েকটা সিনেমাতে কাজ করেছে তাদের কাজ হয়েছে যেহেতু ডিরেক্টরের ওয়াইফ তো এবার আমরা চলে যাব আরেকজন লিজেন্ডারি অ্যাক্ট্রেস কবরী আমরা সিনিয়র থেকে যেহেতু স্টার্ট করছি তো কবরীর সঙ্গে এক্স্যাক্টলি ফার্স্ট ফিল্ম কোনটা ছিল ইলিয়াস কাঞ্চন অনেকগুলো ফিল্ম কাজ করলেও কবরীর সঙ্গে আমরা পরবর্তীতে তাকে বেশ কয়েকটা ফিল্মে কাজ করলেও দেখলেও কিন্তু আমরা প্রথম শহীদুল হক খান পরিচালিত 25 ডিসেম্বর 1981 সালে আসলো কলমিলতা সিনেমাটা যেটাতে ফার্স্ট টাইম তিনি কবরীর সঙ্গে স্ক্রিন শেয়ার করলেন যদিও কবর একটা ইন্টারভিউতে বলে ইলিয়াস কাঞ্চনকে আমার কখনোই এগেরে ঢেরও মনেই হয় না বাট এই সিনেমাতে কিন্তু আমরা তাদেরকে একনের বিপরীতে দেখলাম না আমরা বুলবুল আহমেদের বিপরীতে দেখলাম কবরীকে অ্যান্ড যেখানে সোহেল রানা সুচরিতা তারা ছিল এবং ইলিয়াস কাঞ্চন এখানে একটা নওজোয়ান ক্যারেক্টার প্লে করেছিল কলমিলতা তো এটা ইট ইজ হিট ফিল্মস তো সিনেমাটা যদি আপনি দেখেন তো এটা ছিল
তাদের অ্যাকশনের কাজ। তো এরপরে আমরা তাদের দয়া মায়া, অপরাজিত নয় অনেকগুলো ফিল্মে দেখলেও কিন্তু ফার্স্ট কিন্তু তাদেরকে আমরা স্ক্রিনে কিন্তু দেখি এই সিনেমার মধ্য দিয়েই। এবার আমরা চলে যাবো লিজেন্ডারি অ্যাক্ট্রেস শাবানা। শাবানার সঙ্গে ইলিয়াস কাঞ্চনের অসংখ্য সাকসেসফুল ফিল্ম রয়েছে, আমরা তাদের পেয়ারটা নিয়ে কিন্তু কথা বলেছি। পেয়ার বলতে যে হিরো হিরোইন পেয়ার এরকম নয়, কখনো মা ছেলে, কখনো ভাবি দেবর, তো কখনো ভাই বোন, আমরা অনেক ক্যারেক্টার তাদেরকে দেখেছি। তো তাদের ফার্স্ট যে সিনেমাটা ছিল একসঙ্গে কাজ করা, তারা কিন্তু একজনের বিপরীতে ছিলেন। হ্যাঁ, আজিজুর রহমান বাব বুলি পরিচালিত 1980 সালের 11 এপ্রিল আসলো শেষ উত্তর সিনেমাটা, যেটাতে আমরা ইলিয়াস কাঞ্চন শাবানা তাদেরকে হাজব্যান্ড ওয়াইফ ক্যারেক্টার দেখলাম, তাদের একটা বাচ্চা ছেলে অ্যান্ড বুলবুল আহমেদ এখানে একটা সেন্ট্রাল ক্যারেক্টার প্লে করেছিল। এবং শেষ উত্তরটা আসলে কে দিয়েছিল এটা জানতে হলে কিন্তু সিনেমাটা আপনাকে দেখতে হবে। অ্যান্ড শেষ উত্তর সিনেমার নামের সঙ্গে এই সিনেমার কাজ কতটুকু যুক্ত, এটা খুবই ভালো ফিল্ম, দেখার মতো একটা ফিল্ম। এবং ওই টাইমে কিন্তু একটা হাইপ ক্রিয়েট করে যে একটা নতুন ছেলের সঙ্গে লিজেন্ডারি অ্যাক্ট্রেস শাবানা কীরকম কাজ করছে, এবং শেষ উত্তরটা কে দিয়েছিল এটা জানতে হলে সিনেমাটা দেখতে হবে। অ্যান্ড ইট ইজ এ হিট ফিল্ম, সিনেমাটা কিন্তু বক্স অফিস হিট হয়েছে। এবং এইটাই কিন্তু আসলে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে শাবানার ফার্স্ট ফিল্ম। এরপরে আমরা তাদেরকে অসংখ্য সিনেমা দেখেছি, আমরা তাদেরকে দেখেছি অচেনা সিনেমাতে, মানে আমি কয়টার নাম বলবো, আমরা দেখেছি তাদেরকে বিদ্রোহী কন্যা, দুর্জয়, এরকম অসংখ্য সিনেমাতে কিন্তু আমরা তাদেরকে একসঙ্গে কিন্তু স্ক্রিন শেয়ার করতে দেখেছি, বাট তাদের ফার্স্ট সিনেমা কিন্তু ছিল এইটাই। হ্যাঁ, শেষ উত্তর। এবার আমরা সবশেষে টপ ফাইভ হিরোইন, আমরা সিনিয়রে আজকে যাকে নিয়ে কথা বলবো, সি ইজ নানা দত্ত অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি ববিতা। অ্যান্ড এই নায়িকার সঙ্গে কিন্তু ইলিয়াস কাঞ্চনের ক্যারিয়ারের স্টার্টিং পয়েন্ট, এবং অনেকগুলো সিনেমা কিন্তু ব্যাক টু ব্যাক তার শুরুর দিক থেকে কিন্তু এই হিরোইনের সঙ্গে, হয়তো এই হিরোইনের সঙ্গে তার প্রথম সিনেমা এক্স্যাক্টলি কোনটা ছিল সেটা ছিল ইলিয়াস কাঞ্চনেরই প্রথম সিনেমা, সুভাষ দত্ত পরিচালিত 30 ডিসেম্বর 1977 সালে একটি ফিল্ম আসলো, যে ফিল্মের নাম বসুন্ধরা। অ্যান্ড এটা ইলিয়াস কাঞ্চনের ক্যারিয়ারের ফার্স্ট ফিল্ম, অ্যান্ড এটা ববিতার সঙ্গে ইলিয়াস কাঞ্চনের প্রথম কোনো সিনেমা। এবং বসুন্ধরা, আপনি নাম শুনে বুঝতে পারছেন, একটা লেডি সেন্ট্রিক ফিল্ম, ইলিয়াস কাঞ্চন অতটা করা ছিল না ক্যারেক্টারে, তারপরেও তিনি তার জায়গায় বেশ ভালো করেছিল। অডিয়েন্স তাদের পেয়ার দেখার জন্য কিন্তু স্ক্রিনে এসেছিলো, এবং যতটুকু ক্যারেক্টার পেয়েছিল তিনি কিন্তু নিজেকে প্রুভ করে তিনি কিন্তু ভালো একটা জায়গায় কিন্তু তার ক্যারেক্টারটা দাঁড় করেছিল। এবং এই সিনেমাটা কিন্তু সেমি হিট ছিল, খুবই বড় ধরনের কোনো সাকসেসফুল ফিল্ম কিন্তু এটা ছিল না, যদিও অনেকে ফ্লপ মনে করে বা এভারেজ বলতে পারে, বাট ওই টাইমে কোনো সিনেমা একদম না চলা এরকম হতো না, বিশেষ করে ববিতার মতো কাস্টিং থাকলে। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি আমরা ফার্স্ট এপিসোডে আমরা প্রথম যে পাঁচজন হিরোইনের সঙ্গে ইলিয়াস কাঞ্চনের প্রথম সিনেমা, এবং বক্স অফিস ভার্ডিক্ট নিয়ে কথা বললাম। পরবর্তীতে আমরা ধাপে ধাপে আমরা সেকেন্ড এপিসোডে আমরা আরও পাঁচজন হিরোইনকে নিয়ে কথা বলবো, আমরা আরও পাঁচজন হিরোইনকে নিয়ে কথা বলবো ইলিয়াস কাঞ্চনের সঙ্গে। আপনারা যদি চান অন্য কোনো হিরো, জসিম, আলমগীর, তো তাদের সঙ্গেও আমরা টপ ফাইভ হিরোইন দিয়ে এরকম ধাপে 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 ফার্স্ট সিনেমা কোন হিরোইনের এগুলো নিয়ে কথা বলবো। ভিডিওটি কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবেন, অ্যান্ড আপনারা কোন টপিক্সের উপর ভিডিও দেখতে চান এটাও কিন্তু আমাকে ডেফিনেটলি জানাবেন। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস।